যেখানে কিছু নেই ভন্ডামি ছাড়া আবেগের কোনো দাম নাই দুই দিন আগে ইউটিউবে আসে 500 মুরগি 200 মুরগি পালিয়ে আমার মাসে 1 লাখ টাকা অসম্ভব আমাদের তো ব্রয়লারের ডিম 12 টাকা বিক্রি হচ্ছে আমরা এটা কোস্ট 15 টাকা উৎপাদন খরচ তারপর 12 টাকা বিক্রি করতে আপনারা জমি জমা সব বিক্রি করতে হবে আপনি 1000 মুরগি নিছেন 1000 কেজি 10 টাকা যদি কম হয় তাহলে আপনি 10000 টাকা কম এই টাকাটা খাইলো কে মিডিয়া খাইলো আমরা টাকাটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে অবস্থান করছে দিনাজপুরের চিরির বন্দরে রিফাত ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টাইগার মুরগি রয়েছে কি অনেকে জেনে করে না জেনে করে যে তথ্যগুলো থাকে সেগুলোই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ রিফাত ভাই আপনার খামারে ঢোকার আগে আমাদের আসলে জুতো খুলে ঢুকতে হলো করা হচ্ছে বেশ শক্ত মজবুতভাবে আপনারা করছেন ভালো লাগলো আপনাদের এই পদ্ধতিগুলো যাই হোক মুরগি এই যে টাইগার মুরগি কতগুলো আছে আপনার এই সেটা আমার এখানে 1055 পিস আছে মোরগ সহকারে মোরগ সহকারে জি মুরগি কতগুলো আছে মুরগি আমরা শতে 12টা করে দেই 100 মুরগিতে 12টা করে মোরগ রাখি আমরা আচ্ছা আপনার মোটামুটি মোরগ হচ্ছে 155টা বা 60টার মতো মোরগ আছে আর কি মানে মুরগির তুলনায় মোরগের সংখ্যা একটু কম হয়ে গেল না ভাই না ঠিক আছে আপনি যদি 100তে 12টা করে মোরগ রাখেন তাহলে আপনি হিসাব করেন যে আপনার মোরগ যদি ওভারঅল বেশি রাখেন তাহলে মোরগটা অত্যাচার বেশি করবে তখন মুরগির প্রোডাকশনটা আপনার হবে না যেহেতু আমাদের প্যারেন্টস স্টক এটা তো মাংসের জন্য নয় এবং আমার এটা মনে করেন যে 3000 স্কোয়ার ফিটের একটা ঘরের ভিতরে আমরা মাত্র 1000 মুরগি বা 1100 মুরগি রাখছি তাহলে আমাদের স্পেসটাও ঠিক রাখতে হচ্ছে অনেক ফাঁকা ফাঁকা কারণ প্যারেন্ট স্টকটাকে সবসময় একটু আরামে রাখতে হয় যদি আপনি ঘেঁষা ভেসির ভিতরে রাখেন অনেক মানে এই চাপের ভিতরে রাখেন প্রোডাকশন ভালো হবে না ওদের হেড স্টক হতে পারে মোরগটা ইজিলি চলাফেরা করবে না বিভিন্ন নিয়ম কারণ আছে আর কি আচ্ছা আচ্ছা জায়গা পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ চেষ্টা করতেছি আর আপনার এই মুরগির বয়স কতদিন আজকে আমাদের এটা 110-11 দিন বয়স হবে এখন ডিমে আসে না ডিম আসে না আসবে ইনশাল্লাহ এবারে কি প্রথম এই টাইগার মুরগি না এটাও প্রথম না এটা আমাদের এর আগে আমাদের একটা ব্রিডার মানে বিক্রি হয়ে গেল আচ্ছা আমাদের স্টেপ বাই স্টেপ থাকে যখন আমাদের এটা বয়স হয়ে যায় মোটামুটি যে মুরগিটা রানিং ডিম দিচ্ছে ওটা 10 থেকে 11 মাস হয় তখন আমাদের আরেকটা সার্কেল তৈরি হয় আচ্ছা এই সার্কেলটা তৈরি হয় কারণ আমাদের এই এই মুরগির ডিমে আসতে আসতে আমাদের হ্যাচিংয়ে যে ডিমগুলো দেওয়া আছে আবার ওই বাচ্চাটা আমাদের 1 মাস সময় পেয়ে যাব ওই বাচ্চাটা আমাদের ডিক্রিজ হয়ে যাবে এই মুরগির ডিম আবার ওখানে ঢুকে যাবে এই স্টেপে যারা হ্যাচিং করে যারা মোটামুটি আমাদের মধ্যে উদ্যোক্তা আছে এবং এই সেক্টরটাকে যারা বোঝে তারা কিন্তু এই সিস্টেমেই প্যারেন্টসগুলো করে থাকে আচ্ছা রিফাত ভাই আপনার এই যে টাইগার মুরগি বর্তমান সময়ে আমি পূর্বে বললাম যে এই টাইগার মুরগি বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে আর কি অনেক গ্রাম অঞ্চলের মানুষ এগুলো পালন পালন করছে কেউ ডিমের জন্য করে কেউ মাংসের জন্য করে কিন্তু অরিজিনাল টাইগার মুরগিটা চেনা এবং নেওয়াটা একটা কষ্টদায়ক ব্যাপার আপনি তো অনেকদিন যাবত টাইগার মুরগি পালন করছেন আপনার মুরগি কি অরিজিনাল এবং অরিজিনাল যদি হয় সেটা আমরা কীভাবে বুঝবো একদিনের বাচ্চা যতই বড় হোক না কেন অরিজিনাল বাচ্চা চিনার মানে চিনার যে উপায় একটা সেটা হলো বাচ্চার পা গেলে মোটা মোটা হতে হবে এবং বাচ্চার গ্রোথ লেভেল যেটা আছে সেটা মোটামুটি আপনার 35 গ্রামের উপরে থাকতে হবে অনেক সময় দেখা যায় যে ডিমের ওজন যদি কম হয় বাচ্চার ওজন কম হয় ঠিক আছে কথাটা আবার প্যারেন্টস স্টক দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার যে প্যারেন্টসগুলো আছে ঠিক আছে কথাটা মোটামুটি যে মোরগের পাগুলো দেখেন আপনি এবং মুরগিগুলো দেখেন মোটামুটি আমরা একটা সিস্টেমের ভিতরে রাখছি কারণ এটা প্যারেন্টস স্টক যদি না করতাম মানে ভাই আর যে বয়স বর্তমানে তার ওজন থাকতো সর্বনিম্ন 5 কেজি 6 কেজি মুরগিটা দেখেন আপনি এই যে মুরগিটা ডিমের সময় হয়ে গেছে এদের যে লতিটা আছে না ঝুলে পড়বে মুরগিটা দেখেন মুরগির সাইজটা দেখেন হাত নিয়ে দেখেন আপনি সর্বোচ্চ 2 কেজি হবে 2 কেজি 200 গ্রাম হবে দেখে আমরা আর বাড়াবো না আমাদের ডিমের দরকার ভাই আমাদের জাত তো ঠিক আছে আমাদের জাত ঠিক আছে কারণ যদি আপনি এই মুরগিটা দেখেন ভাই ক্যামেরায় আপনি সুন্দর করে দেখেন দেখেন মুরগিটা বড়ি উষ্ট ফ্রেম দেখেন মোরগ কিন্তু আসতে মোরগ মোরগটা দেখেন আপনি এর যদি বডি ওয়েটটা কোনো খামারি ভাইকে কৃষি ঘরের মাধ্যমে আমি আজকে জানাতে চাই যারা নতুন উদ্যোক্তা প্রবীণ 20টা 30টা 40টা 50টা দিয়ে করেন না কেন আপনাদেরকে বডিটা ঠিক রাখতে হবে আর ওজন যদি আপনি এই দেখেন মুরগিটা দেখেন আমার বডি ফ্রেম ঠিক আছে আমার ওজন বাড়ানোর দরকার নাই যখন ওজন বেড়ে যাবে মুরগিটা ডিম দিবে না এবং স্টক করে মারা যাবে তখন আপনাকে কোলিং খাওয়াতে হবে কোলিন তখন একটা এক্সট্রা খরচ
আপনার লাস্ট স্পেস পর্যন্ত এরা যত এখন ডিম দিবে এরা তো প্রোটিন খাবে, এমনি গ্রোথ এতে চলে আসবে। আস্তে আস্তে লাস্ট স্টেপে দেখবো 14-15 মাসে দেখবো যে একটা মুরগির ওজন এমনি 3 কেজি 4 কেজি হয়ে গেছে। তো শুরুতেই যদি আমি 4 কেজি করি তাহলে মুরগি থেকে তো ভালো আশা করা যায় না। অনেকে আমাকে বলে, রিফাত ভাই আমি তো আপনার কাছে বাচ্চা নিয়ে প্যারেন্টস করেছি, আমার ডিম নাই, মুরগির ওজন কত ভাই? ভাবে 4 কেজি প্লাস। হ্যাঁ হ্যাঁ বলেন কি, 4 কেজি মুরগি আপনার কী প্রোডাকশন দেবে? তো আমাদের এই দিকগুলো যদি লক্ষ্য করতে পারি মানে ভাই, তাহলে এই সেক্টরে আর একটা জিনিস হলো যে খাবারের প্রচুর দাম। আমরা এখন খামারিরা মানে বাচ্চার দাম শুনলে আমি যদি বলি ভাই 45 টাকা বাচ্চা, অনেকে মাথায় হাত দেয়, এটা হাত দেওয়ারই কথা। আমরা কোথায় যাবো, কার কাছে যাবো? 1 কেজি ফিডের দাম 65 টাকা। তাহলে আপনি যদি 2 কেজি মাংস উৎপাদন করতে যান তাহলে আপনার খরচ কত ভাই? 130 টাকা। ভ্যাকসিন দিয়ে আসছে আপনার 10-15 টাকা, 140 টাকা, বাচ্চা আপনার 45 টাকা, 180-90 টাকা। আপনি কী করবেন, আপনি কোথা থেকে বেনিফিট করবেন? এটা বিক্রি করবে কত টাকা, তাহলে বিক্রি করবে কত টাকা? এ জায়গায় কিন্তু আমাদের মানে সবচেয়ে বড়, আমি যদি 30 টাকাও বাচ্চা দেই বা 20 টাকাও দিলাম তারপরেও খামারের ক্ষতিগ্রস্তর ভিতরে, কী জন্য খারাপ খাবারটা হলো কি ভাই, আকাশচুম্বি খাবারের দামটা আকাশচুম্বি হওয়ার কারণে। কিন্তু মানিক ভাই, যদি আমরা সৈয়দপুর বিমানবন্দরে আপনি ঢাকা থেকে দ্রুত টাকা দিয়ে আসেন লাভ হবে না। তা আমাদের খাবারের বিকল্প রাস্তা আমাদের কী ভাই, যাইতে হবে, এটা আমরা পরে আসতেছি। এই জন্য প্রত্যেকটা খামারকে আমি বলি ভাই, আজকে আমি আপনাকে দেখাবো যে আমাদের খাবার কীভাবে আমরা তৈরি করি। কিন্তু রিফাত ভাই, আমি যদি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে অনেকেই বলে বর্তমান সময় যে এই টাইগার মুরগি ডিমের জন্য করলে এখান থেকে আসলে প্রফিট বের করে নিয়ে আসা সম্ভব না, যদি মাংসের জন্য করা না হয়। এবং এখানেও একটা কথা আছে যে মাংসের জন্য এই টাইগার মুরগি করতে গেলে বিক্রি করতে হয় সোনালি মুরগির দামে। এক্ষেত্রে কি আপনি মনে করেন যে এই মুরগির ভবিষ্যৎ খুব ভালো? আমি মনে করি যে যেটা আপনি ডিমের জন্য বললেন, এটা ডিম উৎপাদন করে বাজারে যদি আপনারা বিক্রি করতে যান তাহলে আপনার লসের সম্ভাবনা হবে। আপনি এই মুরগিটাকে হেসিং লেভেলে আপনাকে নিয়ে আসতে হবে এবং বাচ্চা উৎপাদন করে আপনাকে হয় নিজে লালন পালন করে মার্কেটে বিক্রি করতে হবে, অথবা আপনি উদ্যোক্তাদের মাঝে আপনাকে ছড়িয়ে দিতে হবে। এর মূল্যই হলো একটা কথা হলো যে আপনি ডিম করে যদি বাজারে বিক্রি করতে যান তাহলে তো ব্রয়লারের ডিম 12 টাকা বিক্রি হচ্ছে, আপনার একটা কোস্ট 15 টাকা উৎপাদন খরচ, তারপর 12 টাকা বিক্রি করতে আপনার জমি জমা সব বিক্রি করতে হবে। আমরা পাচ্ছি না, এই কারণে খামারিরা কী করতেছে, মুরগিটা যখন বিক্রি করতেছে রেডি হতে, এটা হাইব্রিড মুরগি এটা নাই, অথচ ওরা 10 টাকা কেমনে কম দামে নিয়ে 20 টাকা বেশি দিয়ে বিক্রি করে মুরগি। কিন্তু আমরা যারা ভোক্তা ভাই আমরা খাচ্ছি, কিন্তু যারা এখান থেকে নিয়ে বিক্রি করতেছে যারা তৈরি করতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ন্যায্য মূল্যটা দিচ্ছে না। আপনি 1000 মুরগি নিচ্ছেন 1000 কেজি, 10 টাকা যদি কম হয় তাহলে আপনার 10 হাজার টাকা কম, এই টাকাটা খাইলো কে, মিডিয়া খাইলো। রিফাত ভাই, ভ্যাকসিনের যে ব্যাপারটা, আপনারা তো অনেক মুরগি পালেন, যারা অনেক গ্রাম অঞ্চলে অল্প সংখ্যক মুরগি পালে তাদের মুরগি দেখা যাচ্ছে যে হঠাৎ করে মুরগি মারা যাচ্ছে, অনেকে ভ্যাকসিন করছে আবার অনেকেই ভ্যাকসিন করছে না, গুরুত্ব দিচ্ছে না। তা আপনারা তো বড় খামারি, আপনাদের কাছে ভ্যাকসিনের গুরুত্ব আসলে কতটুকু, কী কী ধরনের এই ভ্যাকসিন করে থাকেন এই টাইগার মুরগিকে আমাদের একটু জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। টাইগার মুরগির ক্ষেত্রে শুধু না, সব মুরগির ক্ষেত্রেই যারা যদি প্যারেন্টস করে এবং মাংস করে দুইটা পার্ট হয়। এখন আপনি প্রশ্ন করছেন যেটা, এটা যে ভ্যাকসিন সম্পর্কে, তা আমি শুরুতেই বলি, যেহেতু এটা ব্যাপক হারে আমরা মাংসের জন্য যাচ্ছি তো মাংসের ভ্যাকসিনটার বিষয়ে আগে বলি আমি। আপনার 1 থেকে 3 দিনে একটা ভ্যাকসিন আছে আইবার্ড, যেটাকে ঠান্ডার জন্য আমরা ইউজ করি, আইবার্ড এসিআই কোম্পানির, এটা হলো আইবার্ড। এবং তার সাথে আছে রানীক্ষেত, BIL ব্রোমোকাইটিস ডিজিজ, যেটা রানীক্ষেত। আমরা কিন্তু করি কি, সাধারণত একটা ভ্যাকসিন নিয়ে আসি মাংসের জন্য, মানিক ভাই 4টা ভ্যাকসিন আমরা ইউজ করি, 2টা রানীক্ষেত 2টা গাম্র, কিন্তু আমি বলি এখানে 6টা ভ্যাকসিন ইউজ করতে হবে। আপনি যদি 3 দিনে রানীক্ষেতে ব্রোমোকাইটিসের সাথে যে ঠান্ডা যেটা আছে আপনার আইবার্ড, এটা দিলে মুরগির কিন্তু সর্দি কাশি থাকবে না। আপনি খামারের ফার্মেসিতে চলে গেলেন, একটা করলো কি, ওই বরফ বাইর করিয়া ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল, পলিথিনের ব্যাগে দিয়ে ভ্যাকসিন দিয়ে আপনি সাইকেলে কেরিয়ে তারপরে বান্ধিয়ে ঝুলুত 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 করে আসতেছেন, আর যে ভ্যাকসিন দিলেন ওই ভ্যাকসিনে কোনো তারতম্য থাকে না। অবশ্যই ভ্যাকসিন কেরিয়ার আপনাকে নিতে হবে এবং ফ্লাক্স নিতে হবে, এবং যেই জায়গা থেকে আপনি ভ্যাকসিনগুলো নিচ্ছেন তারা কতটুকু তাপমাত্রা বা আর্দ্রতাটা ভিতরে রাখতেছে এটা জেনে শুনে আপনাকে ভ্যাকসিনগুলো ক্রয় করতে হবে। এবং ইলানকো কোম্পানি, ইন্টারফেট কোম্পানি, আপনার হচ্ছে এসিআই কোম্পানি, আপনার হচ্ছে তারপর হচ্ছে আপনার কী যেন বলে এই এই নোভাটিক্স কোম্পানি, এই সমস্ত দামি দামি কোম্পানি ভ্যাকসিনগুলো আমাদের কী করতে হবে, ইউজ করতে হবে। খরচ না করে যদি করতে, নিম্ন তো তাদের 500 মুরগি দিয়ে শুরু করা উচিত, তাছাড়া কিন্তু এই সেক্টর টিকতে পারবে না তারা। এবং 1-1টা মুরগি প্যারেন্টস করতে গেলে আপনার 700-800 টাকা খরচ আছে, তারপরে আপনি লাখ লাখ টাকার স্বপ্ন দেখবেন, এর আগে নয়। রিফাত ভাই, যে খরচের কথা বললেন ভাই, ভাই যে 200-300 মুরগি পালে তার পক্ষে কেটে সম্ভব? ভাই আমি বলি যে টাইগার মুরগি 200-300 মুরগি যারা করবে, আমাদের মতো যারা উদ্যোক্তা আছে, আমরা কিন্তু প্যারেন্টস স্টক করেও বিক্রি করি, আমার কথা আমি বলবো না, বাংলাদেশ অনেকেই করে, অনেকেই করে, তারা কিন্তু এক এই যে আজকে আপনাকে ফোন করে বলে যে মানিক ভাই আজকে আমার মুরগিগুলো ভিডিও ভয় করতে চাইছিলাম ভাই, মরে গেল। মরে যাওয়ার একটাই কারণ ভাই,
আজকে মানুষ যখন জন্মগ্রহণ করে, আমার ছয় মাস বসে এখন বাংলাদেশ সরকার 60টা ভ্যাকসিন দিচ্ছে সন্তানদের, কেন দিচ্ছে? তারা যদি বিকলাঙ্গ হয়ে না যায়, কারণ মুরগিটা থেকে আমি প্রোডাকশন নিব, মুরগিটার বিকলাঙ্গ হয়ে মারা যাবে, ইকুলাই হবে, সালমোনিলা হবে, আপনি এগুলো ভ্যাকসিন করবেন না, ও প্রোডাকশন দিয়ে যাবে কোথেকে ধরে রাখবে ভাই? আগে খরচ করতে হবে ভাই। আমি ইউটিউবের সামনে দাঁড়িয়ে আসে বলতেছি আমার মুরগি ডেলে দিন 700 ডিম দিচ্ছে, 400 ডিম দিচ্ছে, অন্যকে প্রলোভন দেখাচ্ছে না, দরকার নাই আমার। আমার কথা হলো এই সেক্টর আসতে গেলে আমি শুরুতে একটা কথা বলছি, চিন্তা ভাবনা করে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে যায়া পরামর্শ নেওয়ার পরে শুরু করেন। আপনি মাংস দিয়ে শুরু করেন, মাংস দিয়ে আগান আপনি, আগে এস্টাবলিশ হন। 20টা ডিম থেকে আজকে আপনাকে 1000 মুরগির গল্প দিচ্ছি, 13 বছর পর, 13 বছর আগে দিতে পারি নাই ভাই। দুই দিন আগে ইউটিউবে আসিয়ে 500 মুরগি 200 মুরগি পালিয়ে মানিক ভাই বলতেছে আমার মাসে 1 লাখ টাকা অসম্ভব। আমি এই 1000 মুরগি থেকে মাসে 2.5 লাখ টাকা বা 2 লাখ টাকা স্বপ্ন দেখতেছি, 5 লাখ টাকা স্বপ্ন দেখতেছি না ভাই। যে কোনো টাইমে আমার এটা কী হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে এতগুলো ভ্যাকসিন দেওয়ার পরেও। আপনি দেখেন আমি কালকে বার্ড ফ্লু ভ্যাকসিন করছি, ওখানে আমার ডয়ার আছে, আমি আপনাকে দেখাচ্ছি ভ্যাকসিনগুলো কী কী করছি। আমার এখনও ইয়েগুলো ফেলাই দিইনি, আমরা 7 দিন পরে আমরা ফেলাই দিই, আমরা বক্সে আছে। তো আমি বলি মানিক ভাই, যারা 200 মুরগি এই যে আবেগ থেকে করতে চাচ্ছে, আবেগের কোনো দাম নাই, আবেগের কোনো কি নাই দাম না, হয়তো আমার কথা শুনে তাদেরকে খারাপ লাগতে পারে যে না ওরা বড় হয়ে গেছে এখন তাই বলে ওরাই করবে, না ভাই, আপনি আগে শিখেন, পরামর্শ নেন, আপনার সর্বোচ্চটা সেখানে হারাইয়েন না। সর্বোচ্চটা হারাইলে আপনি হেরে যাবেন, যখন আপনি হেরে যাবেন তখন আপনি এই সেক্টরটাকে ঘৃণা করবেন, যেখানে কিছু নেই ভণ্ডামি ছাড়া। এই জন্য বলতেছি তারা এই ভ্যাকসিনগুলো যদি করে তাদের জন্য গুড লাক, আর যদি তারা না করে তাদের জন্য ব্যাড লাক। যে কোনো টাইমে মুরগিটা মারা যেতে পারে, অনেকের মুরগির ডিমের পাশার কুসুম বাইর হয়ে যায়, আমাকে ফোন করে, এটা হলো সালমোনিলা রোগ। তা আপনি যদি সালমোনিলা ভ্যাকসিন না করেন ভাই, তো পাশে তো বাইর হয়ে যাবে, জড়াই তো কন্ট্রোল করতে পারতেছে না। আমি আজকে ভ্যাকসিনের গল্প যেগুলো দিলাম, যারা প্যারেন্টস স্টক করে, যারা বড় বড় বিডার আছে, তারা ঠিকই আমার এই ভিডিওটা শুনে, এবং যারা মুরগির পোলট্রি সেক্টরের সাথে জড়িত, অরিজিনালি যারা জড়িত, আবেগপ্রবণ হয়ে যারা আসে তারা নয়, তারা অবশ্যই জানবে। আমার এই ভিডিওটা তো আমি একাই দেখি না, বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর প্রত্যেকটা ডক্টর এবং যারা গবেষণা করে এবং যারা সব সেক্টরের লোকেরা দেখিয়ে নির্বাচন করে যে আসলে সঠিক আছে কি না। আচ্ছা ঠিক আছে, এইভাবে ভালো থাকবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, দোয়া করি ভবিষ্যৎ যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন আল্লাহ যেন সেটা পূরণ করেন। অবশ্যই ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। Thank you.